আসসালামু আলাইকুম গার্লস ফ্যাশন ম্যাটের আজকের লাইভে সবাইকে স্বাগতম আশা করছি যে যেখানেই আছেন লাইভে জয়েন করে ফেলবেন আর যারা যারা অলরেডি জয়েন করেছেন একটু কষ্ট করে কমেন্টস করে জানাবেন যে লাইভটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কি না আর সাউন্ড ক্লিয়ার আছে কি না দেন হচ্ছে আমি ব্যাগ দেখানো স্টার্ট করে দিব। ওকে সব ক্লিয়ার থাকলে দেন হচ্ছে আমি ব্যাগ দেখানো স্টার্ট করব তার আগে হচ্ছে প্রথমে একটু আমাদের ডেলিভারি সিস্টেমটা বলে দিচ্ছি সেটা হচ্ছে ঢাকাতে নিলে আপনারা ফুল ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন আর ঢাকার বাইরে নিলে তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে জেলা সদরে হলে তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি হবে ওকে প্রিয়া আপু জয়েন করেছেন হায় আপু কেমন আছো আলহামদুলিল্লাহ আপু আমি অনেক ভালো আছি আপনি কেমন আছেন আর যে যে আপুরা লাইভে জয়েন করেছেন কাইন্ডলি একটু লাইভটা শেয়ার করে দিবেন যেন অন্য আপুরাও দেখতে পায় নুভা আপু জয়েন করেছেন আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ আপু অনেক ভালো আছি আপনি কেমন আছেন নাইস কালেকশন থ্যাংক ইউ আচ্ছা সাউন্ড ক্লিয়ার আছে কিনা আর লাইভ ক্লিয়ার দেখতে পাচ্ছেন না সেটা জানান দেন হচ্ছে আমি ব্যাগ দেখানো তো চলে যাব হ্যাঁ আজকেও মোটামুটি অনেক ব্যাগ আছে বিগ সাইজ মিডিয়াম সাইজ পার্স সব কিছু মিলিয়ে অনেক কালেকশান আছে আজকেও এত সুন্দর সুন্দর ব্যাগ আপু বড় বরাবরের মতো আজকেও অনেক সুন্দর সুন্দর ব্যাগ প্রথমেই হচ্ছে আমি একটা আপনাদেরকে খুবই সুন্দর ব্যাগ দেখাবো এবং সেটা কিন্তু অফার প্রাইজের হ্যাঁ অফার প্রাইজের একটা ব্যাগ দিয়ে শুরু করছি ব্যাগ পাগল হয়ে যাচ্ছি কিচ্ছু নেই আপু এত সুন্দর সুন্দর ব্যাগ দেখলে তো পাগল হতেই হবে বলেন আচ্ছা দেখেন খুবই চমৎকার একটা ব্যাগ যারা হচ্ছে আপনারা ড্রেসের সাথে ম্যাচিং করে বা শাড়ির সাথে ম্যাচিং করে ব্যাগ নিতে নিতে চান এই ব্যাগটা নিয়ে পারেন লাইভে চলে আসলাম আপু থ্যাংক ইউ ফরজানা আপু লাইভে জয়েন করার জন্য ঠিক আছে এই ব্যাগটা কিন্তু খুবই চমৎকার এবং এটা যদি আপনারা শাড়ির সাথে ম্যাচিং করে ক্যারি করেন সেটাও সুন্দর লাগবে অথবা সব ড্রেসের সাথে ক্যারি করতে পারবেন অল ক্লিয়ার থ্যাংক ইউ প্রিয়া আপু জানানোর জন্য এটাতে হচ্ছে আপনার তিনটা কালারের লেদার ইউজ করেছে এবং এটা কিন্তু জে অ্যান্ড কে ব্র্যান্ডের ব্যাগ সামনে আপনার সুন্দর করে মেটাল দিয়ে ওদের ব্র্যান্ড নেমটা লোগো করা আছে এবং এই মেটেলের উপরে সুন্দর করে ছোট ছোট করে পার্ল বসানো এইটা আপনারা হিউজ একটা রিজনেবল প্রাইসে পাচ্ছেন মানে খুবই অফার মানে কি বলে খুবই রিজনেবল প্রাইসে ব্যাগটার কোয়ালিটি হিসাবে খুবই খুবই কম দামে পাচ্ছেন দেখেন এই যে লেদারটা কিন্তু অনেক সফট একটা লেদার এবং তিনটা কালার লেদার পেস্টাল গ্রিন মিষ্টি কালার আর হচ্ছে আপনার এই নুট কালারটা ইনসাইডটা দেখেন ব্যাগের ইনসাইডে হচ্ছে আপনার প্রথমে চেন জিপারটা ওপেন করার পরে দুইটা কম্পার্টমেন্ট ঠিক আছে দুইটা কম্পার্টমেন্ট আর এই যে হচ্ছে আপনার দুইটা লং বেল্ট লং বেল্টও থাকছে দুইটা সব ক্লিয়ার থ্যাংক ইউ আপু জানানোর জন্য আচ্ছা আপনাদেরকে হচ্ছে আরেকটু একটা ইনফরমেশান দিই আমাদের পেজে ম্যাক্সিমাম আমাদের রিসেন্ট লাইভ থাকে একটা বাকি লাইভগুলো হচ্ছে আমরা ডিলিট করে দিই হ্যাঁ তো আপনারা যদি আমাদের পেজের সব ব্যাগ দেখতে চান বা সব লাইভগুলো দেখতে চান একটু কষ্ট করে ইউটিউবে যে গার্লস ফ্যাশন মার্ট লিখে সার্চ দিবেন দেখবেন আমাদের পেজের সব ব্যাগের সব লাইভ আপনারা ওখানে পেয়ে যাবেন ঠিক আছে সো আপনি যে ব্যাগটা নিতে চাইছেন ইন ডিটেইলে দেখে শুনে দেন হচ্ছে অর্ডারটা কনফার্ম করতে পারবেন দেখেন এইটা হচ্ছে আপনার দুইটা কম্পার্টমেন্ট চেন জিপ্যাড সহ আর সাথে কিন্তু আপনার হচ্ছে দুইটা লং বেল্ট সো আপনি যে কোনো লং বেল্ট দিয়ে ইজিলি ক্যারি করতে পারবেন এবং যদি চান একটা লং বেল্ট অন্য ব্যাগের সাথেই ইউজ করতে পারবেন এই যে হচ্ছে ব্যাগের সাইড লুকটা এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাগটা যারা ওয়েস্টার্ন ড্রেসের সাথে ক্যারি করতে চান তারাও নিতে পারবেন খুবই চমৎকার একটা সাইজ এখানে আপনি আপনার স্মার্টফোন টুকটাক মেকআপ ইজিলি ক্যারি করতে পারবেন ঠিক আছে ব্যাগে জায়গা আছে অনেক এবং ব্যাগটা কিন্তু অনেক লং লাস্টিং হবে কালারটা যেমন চমৎকার ব্যাগটা অনেক লং লাস্টিং আর তাছাড়া যদি এভাবে হ্যান্ডেল ধরে ক্যারি করতে চান সেটাও পসিবল শেয়ার ডান থ্যাংক ইউ আপু শেয়ার করে দেওয়ার জন্য অনেক অনেক বেশি ধন্যবাদ এইটা হচ্ছে আপনার লম্বায় হচ্ছে সাত ইঞ্চি পাশে থাকছে হচ্ছে আপনার নয় ইঞ্চি প্রাইস থাকছে মাত্র এগারোশো নিরানব্বই টাকা চমৎকার এই ব্র্যান্ডের ব্যাগটা থাকছে কিন্তু মাত্র এগারোশো নিরানব্বই এই যে দেখেন ব্র্যান্ডের নাম লেখা আছে ব্র্যান্ডের নামটা শর্ট ফর্ম করে এখানেও আবার লেখা আছে ওকে মাত্র এগারোশো নিরানব্বই টাকা পেয়ে যাচ্ছেন এই ব্যাগটা আরেকটা কালার হচ্ছে আপনার এইটা দেখেন মেরুন যারা পছন্দ করেন তারা এটা নিতে পারেন মেরুন বা ওয়াইন কালার এখানে হচ্ছে আপনার তিনটা কালারের কম্বিনেশন মেরুন ওয়াইন আর হচ্ছে মিষ্টি কালার আমি নিতে চাই ইনায়া আপু যেটা নিবেন ওটা স্ক্রিনশট দিয়ে দেন এই যে এটা হচ্ছে মেরুন কালার সো কালার এখন দুইটা আছে এটার হ্যান্ডেলটা হচ্ছে আপনার মিষ্টি মিষ্টি কালারের হ্যান্ডেল ঠিক আছে এটার সাথেও দুইটা লং বেল্ট পাচ্ছেন এটা লং বেল্ট হচ্ছে আপনার এই যে প্রত্যেকটা সাথেই দুইটা লং বেল্ট সো আপনি একটা লং বেল্ট দিয়ে ইউজ করে আরেকটা দিয়ে কিন্তু ইজিলি অন্য ব্যাগের সঙ্গে ক্যারি করতে পারবেন প্রাইস মাত্র এগারোশো নিরানব্বই টাকা এবং জাস্ট লেদারের থিকনেসটা দেখেন কোয়ালিটিটা দেখেন অনেক স্মুথ একটা লেদার স্মুথ এবং কোয়ালিটিফুল কাউকে যদি বেস্ট কোয়ালিটি কিছু একদম রিজনেবলে গিফট করতে চান সেক্ষেত্রে এই ব্যাগটা কিন্তু বেস্ট হবে স্মার্ট লুক থ্যাংক ইউ হ্যাঁ স্মার্ট লুকিং একটা ব্যাগ প্লাস হচ্ছে আপনার ব্যাগটা কিন্তু অনেক লং লাস্টিং সো কাউকে গিফট করলে অবশ্যই সে ব্যাগটা অনেক পছন্দ করবে দুইটা কালার আছে যার এইটা লাগবে স্ক্রিনশট দিয়ে দেন অথবা যার এই কালারটা পছন্দ স্ক্রিনশট দিয়ে কনফার্ম করে দেন এরপরে কি দেখাবো বলেন এখন আরেকটা নিউ অ্যারাইভেল দেখাই আরেকটা নিউ অ্যারাইভেল ব্র্যান্ডেড কালেকশান জাস্ট প্যাকেজিংটা দেখবেন প্রথমে এত চমৎকার একদম এক্সক্লুসিভ একটা প্যাকেজিং সাথে হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি ওকে আমি এটা জাস্ট আনবক্স করবো দেখেন আমি ওপেনও করি নাই এভাবেই প্যাকেজিং সহই রেখে দিয়েছি আজ তো সেই সেই ব্যাগ আনস দেখি হ্যাঁ আপু আজকে অনেক কালেকশন আছে আমি দেখাবো ট্রাভেল ব্যাগও আছে আজকে হ্যাঁ তো এইটাও একটা ব্র্যান্ডেড কালেকশন প্রিমিয়াম কোয়ালিটি আমি দেখাই হটপিঙ্ক ব্যাগটার কি আরও কালার আছে ইয়েস আপু হটপিঙ্ক ব্যাগটার কালার আছে আরও তিনটা থেকে চারটা আমি ওটাও দেখাব ডোন্ট টিক এই যে দেখেন আমি এটা জাস্ট ওপেন করছি আর আবারও বলছি আমাদের পেজের যারা লাইভগুলো দেখতে চান ব্যাগগুলো দেখতে চান লাইভে তারা একটু কষ্ট করে আপনারা ইউটিউবে যেয়ে গার্লস ফ্যাশন মার্ট লিখে সার্চ দিলেই ব্যাগগুলো সব দেখতে পাবেন এই যে দেখেন ব্যাগের বারকোড দেওয়া আছে এখানে ব্যাগটার ছবিও এখানে সুন্দর করে প্রিন্ট করা আছে দেন হচ্ছে আপনার বক্সটা অ্যান্ড ব্র্যান্ডের নাম তো লেখাই আছে বুঝতেই পারছেন এটা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি হবে প্রিমিয়াম কোয়ালিটির একটা ব্যাগ সাথে হচ্ছে আপনার ইন ডিটেলসে ওদের ইনভয়েস ঠিক আছে ইনভয়েস তারপরে হচ্ছে মেমো টেমো সব কিছু দেওয়া আছে এটার মধ্যে কী কী আছে আগে এটা একটু দেখি হ্যাঁ এটা একটু দেখি এগুলা যারা একদম মানে এক্সক্লুসিভ কিছু চান প্রিমিয়াম কোয়ালিটি তারা নিতে পারেন এবং যারা কাউকে বেস্ট কোয়ালিটি কিছু গিফট করতে চান এক্সক্লুসিভ তারাও নিতে পারেন এই যে দেখেন ওদের বারকোড দেওয়া আছে দেন হচ্ছে স্টিকার এটা হচ্ছে ইনভয়েস এই যে এভরিথিং ডিটেলসে দেওয়া আছে ওকে এরপরে হচ্ছে আমরা ব্যাগ দেখাতে চলে যাব আর যারা হচ্ছে ইউটিউবে ইটা দেখবেন লাইভগুলো দেখবেন আমাদের পেসের সব লাইভগুলো কিন্তু ইউটিউবে পাবেন ইউটিউবে যারা লাইভটা দেখবেন তারা আপনারা হচ্ছে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে হচ্ছে যে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই আপনারা সেটার নোটিফিকেশনটা পেয়ে যাবেন এবং কোন লাইভও আপনাদের মিস হবে না এবং নিউ কালেকশন আপনারা মিস করবেন না এরপরে কি আছে দেখেন এটার সাথে ওদের ব্র্যান্ডের একটা ই দেওয়া আছে কার্ডস দেওয়া আছে এই যে এটা হচ্ছে ব্র্যান্ডের কার্ডস আর এইটা কিন্তু ওদের ব্র্যান্ডের রিবন মানে একটা যে রিবন থাকে সিল্কি একটা রিবন সফট একটা সিল্কের উপর রিবন যেটা সেটা ওকে এরপরে হচ্ছে আমি ব্যাগটা ওপেন করব। ওকে এই লাইভগুলো যদি যখন আমরা পেজ থেকে ডিলিট করে দিব তখন কিন্তু সবগুলো ইউটিউবে থেকে যাবে তো যে কোনো লাইভ আমাদের পেজের যে কোনো লাইভ দেখতে ইউটিউবে ঢুকে গার্লস ফ্যাশন মার্ট লিখে সার্চ দিলেই সব লাইভগুলো পেয়ে যাবেন এইটা দেখেন এটা হচ্ছে ওদের ব্র্যান্ডের ইটা কি বলে ডাস্ট ব্যাগটা এইটা কিন্তু আপনার নর্মাল যে ফেব্রিক্সের ডাস্ট ব্যাগ ওই রকম না দেখেন খুব সুন্দর একটা ডাস্ট ব্যাগ যেটা আপনি বছরের পর বছর ইউজ করলে এবং ব্যাগটা এটার ভিতরে রেখে ইউজ করলে কোনো রকম নষ্ট হওয়ার চান্সেস নাই এই যে দেখেন হচ্ছে ব্যাগটা কত চমৎকার একটা কালার জাস্ট ওয়াও একটা কালার এবং এত সফট একটা ব্যাগ এটা হ্যান্ডেল কিন্তু আপনার হচ্ছে এই যে ব্লু কালারের ওকে আমি জাস্ট এইমাত্র আনপ্যাক করলাম তোমার অল কালেকশন বেস্ট থ্যাংক ইউ ডিয়ার কেমন আছেন আপু আমি ভালো আছি এবার ইনারটা দেখে। দেখবেন এত সফট আর প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটি এটা দেখেন এগুলা কিন্তু কপিও হয় তবে একদম আপনার কোয়ালিটির ব্যাগ যারা একদম লাইট ওয়েট কিছু চান তারা এগুলো নেবেন এক্সক্লুসিভ বলতে এক কথায় যাকে বোঝায় এইখানে হচ্ছে আপনার দেখেন আমি এটা একটু ওপেন করে দেখাই এইখানে হচ্ছে আপনার ওদের ব্র্যান্ডের নাম দিয়ে একটা লক করা আছে ওকে লকটা করা আছে এটা একদম টোটালি এস এস মেটেলের উপর করা এই যে এরপরে এইটা হচ্ছে আপনার ম্যাগনেট বাটন ম্যাগনেট বাটন ওপেন করার পর এইখানে যে ফেব্রিক্সটা টা এই ফেব্রিক্সটা পাচ্ছেন আপনি ভেলভেটের মতো দেখেন ভেলভেটের মতো একটা ফেব্রিক্স পাচ্ছেন খুবই চমৎকার এরপরে আমি সাইডে মোটামুটি বেশ স্পেস আছে আপনি ছোট যে পানির বোতলগুলো হয় হাফ লিটারের ছোটো যে পানির বোতলগুলো হয় আড়াইশো এম সেই চাইলে ওইরকম একটা ছোট পানির বোতল ক্যারি করতে পারবেন এইখানে ওদের ব্র্যান্ডের নামটা লেদার ডেমো দিয়ে সুন্দর করে লেখা আছে একটা চেইন আছে চেইনের এখানে ওদের ব্র্যান্ডের নামটা লেখা আছে ঠিক আছে ইনারে মোটামুটি বেশ স্পেস আছে আপনি ছোট পানির বোতলের সাথেও চাইলে আপনার স্মার্টফোন আর টুকটাক যা কিছু প্রয়োজন স্মার্টফোন মানে আমাদের ফোনগুলোই তো বেশি ইউজফুল সো এটা আপনি ইজিলি ক্যারি করতে পারবেন তাছাড়াও এখানে আপনার হচ্ছে আরেকটি ইউজেবল পকেট আছে এইটা হচ্ছে আপনার লং বেল্টটা সাথে থাকছে আপনার এই যে লকটা দেখেন কি চমৎকার একটা লক যেখানেও সুন্দর করে ব্র্যান্ডের নাম লেখা আছে এক কথায় জাস্ট ওয়াও একটা ব্যাগ ইভেন ব্যাগটা এত সফট আর এত লাইট ওয়েট মানে এত হালকা আপনি হচ্ছে যদি কাউকে গিফট করেন সে ইজিলি ক্যারি করতে পারবে বা আপনি নিজে যদি ইউজ করেন একদম ইজিলি আপনার হাতে ক্যারি করার সময় মনে হবে না যে আপনি এক্সট্রা কোনো ওয়েট ক্যারি করছেন এত লাইট ওয়েট এই যে আরেকটা কালার আছে ওইটাও আমাকে আনবক্স করতে হবে আমি দেখাবো এটা আরও অনেকগুলো কালার আছে তো সবগুলো যদি আমি লাইভে দেখাতে যাই এরকম আনবক্স করে পসিবল হবে না তার জন্য আমি হচ্ছে দুইটা রেখেছি লাইভে এটা কিন্তু ব্লুটা আচ্ছা এটা যারা নেবেন স্ক্রিনশট দিয়ে দেন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে দেন এরপরে হচ্ছে আমি অন্যটা দেখাবো আরেকটা খুলে আরো কালার আছে যদি অন্য কোনো কালার কেউ দেখতে চান সেক্ষেত্রে একটু ইনবক্স করবেন ওখানে কালার দিয়ে দেওয়া হবে ওইটা কি কালার দেখি ওইটার ওপরের ছবিটা হচ্ছে হোয়াইট হোয়াইটটা দেখাই ওইটা কিন্তু আরো বেশি সুন্দর দুইটাই দুইটাই চমৎকার এই কালার গুলো এমন আপনি যে কোনো ড্রেসের সাথে ক্যারি করতে পারবেন দেখেন আমি কিন্তু এই রিবনটা লাগাইনি একদম সফট একটা সিল্কের রিবন আছে অনেক বড় আপনি এটা যে কোনো ব্যাগের সাথে যে কোনো ব্যাগের সাথেই ক্যারি করতে পারবেন ঠিক আছে আর এই যে হচ্ছে কার্ডস কার্ডস তো থাকছে আর এটা হচ্ছে ইনভয়েস এই ইনভয়েস হ্যাঁ টোটালি একদম এক্সক্লুসিভ একটা বক্সিং থেকে শুরু করে সব কিছু এই যে জাস্ট বক্সে এসেছে গিফট করতে হলে এরকম একটা বক্সে করে গিফট করে দিবেন আপনার আলাদা কোনো র‍্যাপিং পেপারের দরকার হবে না এবং কাউকে বলে বোঝাতে হবে না যে ব্যাগের কোয়ালিটিটা কি এরপর হচ্ছে আমি আরেকটা কালার দেখাই এটা একটু খুলতে হবে আমি খুলে দেখাই দেন হচ্ছে সাইজটা বলে দিচ্ছি যারা ব্র্যান্ডেড ব্যাগ ইউজ করেন তারা জানেন যে এগুলা কি পরিমাণ লং লাস্টিং হয় এগুলো আপনি যে কোনো পার্টি বা প্রোগ্রামে ইউজ করবেন তখন দেখবেন আপনার লুকটাই টোটাল চেঞ্জ হয়ে যাবে এইটার সাথেও কিন্তু আপনার সব কিছু আছে এই যে রিবন কার্ডস এভরিথিং আছে দেন হচ্ছে এই যে ব্যাগটা ইভেন এইটার জাস্ট হচ্ছে আপনি এইটা দেখেন এইটা একটু ভালো করে দেখেন যে ডাস্ট ব্যাগটা আছে এইটা একটু ভালো করে দেখেন এত কোয়ালিটিফুল একটা ডাস্ট ব্যাগ আপনি আট দশ বছর ইউজ করলেও আপনার ব্যাগ কিছু হবে না তো হবেই না ডাস্ট ব্যাগটারও কিছু হবে না আচ্ছা এইটার কালার হচ্ছে আপনার হোয়াইট কালার একদম পিওর হোয়াইট এইটা কিন্তু অনেক চমৎকার অনেক যারা হোয়াইট লাভার্স আছেন এটা নিয়ে নিতে পারেন খুবই এক্সক্লুসিভ আচ্ছা অনেকক্ষণ থেকে কমেন্ট পড়ছি না আমি একটু কমেন্ট পড়ি লেদার্স খুব ভালো থ্যাংক ইউ আপু অর্ডার করতে চাই আচ্ছা যেটা অর্ডার করবেন যে কালারটা পছন্দ স্ক্রিনশট দিয়ে দিবেন হ্যাঁ এগুলো কিন্তু অনেক ফুল ব্যাগ এই যে হচ্ছে আপনার সাইড লুকটা ইভেন জাস্ট এই লেদারটা দেখেন এত স্মুথ এই যে ওদের ব্র্যান্ডের লোগো থেকে শুরু করে সব কিছু দেওয়া এই যে এটা হচ্ছে আপনার একদম পিওর হোয়াইটটা এটার হ্যান্ডেলও পাচ্ছেন আপনি হোয়াইট কালার একদম মানে কি বলে রয়্যাল লুক আসবে আজকের কালেকশন গুলো অসাধারণ থ্যাংক ইউ আপু আচ্ছা এটা সাইজটা বলি এটা মিডিয়াম সাইজ বা স্ট্যান্ডার্ড সাইজ ওয়েস্টার্ন ড্রেসের সাথেও নিতে পারবেন শাড়ি থ্রি পিস এভরিথিং এভরিথিং এর সাথে ক্যারি করতে পারবেন পাশে থাকছে হচ্ছে আপনার 9 ইঞ্চি এবং লম্বা থাকছে হচ্ছে আপনার প্রায় সাড়ে সাত ইঞ্চি লম্বা থাকছে সাড়ে সাত ইঞ্চি পাশে থাকছে নয় ইঞ্চি সো আপনি ইজিলি যে কোনো সাইজের স্মার্টফোন ক্যারি করতে পারবেন হোয়াইটটা যারা নেবেন ধরছি স্ক্রিনশট দিয়ে দেন এটার লেন্থ কত আপু সাইজটা বলে দিয়েছি রাইসা আপু আপু ব্ল্যাক কালারটা দেখাও আচ্ছা ব্ল্যাক কালার আচ্ছা ওইটাও সেম ব্র্যান্ডের আরেকটা নিউ অ্যাভেলেবেল আমি দেখাবো এইটার কিন্তু আরো কালার আছে হ্যাঁ তো এইটার কালার যদি কারো প্রয়োজন হয় যে আমি অন্য কালার দেখতে চাই একটু ইনবক্স করতে হবে তাহলে হচ্ছে কালারটা পেয়ে যাবেন ট্রাভেল ব্যাগ হবে হ্যাঁ আপু ট্রাভেল ব্যাগ আছে আজকে আমি বলেছিলাম আজকে ট্রাভেল ব্যাগ দেখাবো একটু পরে ট্রাভেল ব্যাগ দেখাবো আর আরেকটা যেটা কথা সেটা হচ্ছে আমরা পেজের লাইভগুলো দেখতে যদি চান রেকর্ডেড লাইভগুলো বা আগের লাইভগুলো যেখানে আরও অনেক ব্যাকের কালেকশন দেখানো আছে সেটা দেখতে হচ্ছে আপনাকে একটু ইউটিউবে যেতে হবে ইউটিউবে যে গার্লস ফ্যাশন মার্ক লিখে জাস্ট সার্চ দিবেন দেখবেন যে সব লাইভ চলে এসেছে আমাদের পেজে এইটা এইটার লেদারটা সম্পর্কে কি বলবো জাস্ট দেখেন মানে একদম শাইনি একটা লেদার হোম ডেলিভারি আপু হোম ডেলিভারি হয় হ্যাঁ অবশ্যই হোম ডেলিভারি হয় ঢাকাতে তো হোম ডেলিভারি হয় এই যে আচ্ছা একটু আগে যেটা প্রাইস সরি একটু আগে যেটা দেখালাম ওইটার প্রাইস হচ্ছে আপনার একুশশো টাকা বক্সের যেটা ওইটার প্রাইস হচ্ছে আপনার দুই হাজার একশো টাকা ঠিক আছে বক্সটার প্রাইস দুই হাজার একশো এই যে দেখেন এইটা এইটা দেখেন এটা আপনার চমৎকার প্যাটার্নের মধ্যে মধ্যে প্যাটার্ন টাইপের আছে এটার আপনি লেদারটা দেখেন খুবই শাইনি একটা লেদার খুবই শাইনি লাইট পড়লে যে কোনো লাইট পড়লে দেখেন ব্যাগটা কিন্তু আপনার শাইনি লাগছে হ্যাঁ খুবই সুন্দর গ্লসি টাইপের একটা লেদার এই যে লাইট পড়লে আপনার রিফ্লেক্ট করছে হ্যাঁ লাইট পড়লে ব্যাক ইতে লেদারটাতে রিফ্লেক্ট করছে চমৎকার একটা লেদার এবং সাইডে হচ্ছে আপনার আরেকটা প্যাটার্নের লেদার ইউজ করেছে সাইডে আরেকটা প্যাটার্নের লেদার ইউজ করেছে যেই লেদারটা হচ্ছে আপনার যে প্লেন না সুন্দর এরকম স্ট্রাইপ করা একটা লেদার ওকে এইটা হচ্ছে আপনার ব্যাক সাইড এই লেদারটা কিন্তু অনেক সুন্দর জাস্ট এখানে আপনার এই ব্যাগে কোনো ময়লা হওয়ার কোনো চান্সেসই নাই হ্যাঁ এমন চমৎকার একটা লেদার যে আপনার ব্যাগটা যদি ময়লা হয়ে যায় আপনি জাস্ট একটু কিছু স্প্রে করে বা একটু পানি দিয়ে একটু ওয়েট টিস্যু দিয়ে বা একটু টিস্যু দিয়ে হালকা একটু মোছা দিলেই এটা কিন্তু আপনার একদম আগের মতো হয়ে যাবে ইভেন এইটা দেখেন দুইটা প্যাটার্নের লেদারেরই হচ্ছে আপনার সামনে ডেমো দেওয়া আছে জাস্ট লেদারের থিকনেস অ্যান্ড কোয়ালিটিটা দেখেন এই যে অ্যান্ড এটা আপনি যে কোনো শাড়ির সাথে এভাবে ইজিলি ক্যারি করতে পারবেন পার্টির জন্য এক কথায় বেস্ট হবে পার্টি বলেন বা যে কোনো প্রোগ্রামে বলেন এক কথায় বেস্ট হবে সো ঈদের জন্য যদি কেউ ব্যাগ কালেকশন আগে থেকে রেখে দিতে চান তারা এই ব্যাগটা ট্রাই করতে পারেন এক্সক্লুসিভ এবং চমৎকার একটা ব্যাগ আপু পিঙ্ক কালারের ব্যাগটা দেখেন আচ্ছা আপু পিঙ্কটা দেখাচ্ছি এই ব্যাগটার কালারগুলো দেখিয়ে দেন হচ্ছে এটা দেখাবো হ্যাঁ এটা ফ্রন্ট হচ্ছে এটা এটা হচ্ছে এই সাইড এরপরে লকটা দেখেন লকটা কেমন আপনার এই যে দুইটা বাটন আছে এই দুইটা বাটন প্রেস করলে দেন হচ্ছে লকটা ওপেন হবে এইখানে আপনি একটা এক কালারের শাইনি একটা লেদার পাচ্ছেন দেখেন কি সুন্দর করে রিফ্লেক্ট করছে বিশেষ করে রাতের প্রোগ্রামে যে কোনো রাতের প্রোগ্রামে ব্যাগগুলো ইউজ করলে এত বেশি গর্জিয়াস লাগবে দেখেন এটা হচ্ছে আপনার ইনারটা ব্যাগের ইনারে কিন্তু অনেক জায়গা আছে এই যে অনেক জায়গা আছে যেখানে আপনি ইজিলি স্মার্টফোন ছোটো একটা পানির বোতল প্লাস মেকআপ আইটেম সব কিছু ক্যারি করতে পারেন প্লাস এখানে আপনার একটা হিডেন পকেটও আছে ঠিক আছে এই যে হচ্ছে আপনার চেনটা চেনটার সাথে হচ্ছে আপনার হ্যান্ডেলের সাথে ম্যাচিং করে এবং সামনে যে এখানে একটা ই আছে লেদার দেওয়া আছে সেই লেদারের সাথে ম্যাচিং করে হচ্ছে লং বেল্টটা সো লং বেল্ট দিয়ে চাইলে আপনি কাঁধে ঝুলিও ব্যবহার করতে পারবেন আদারওয়াইজ যদি চান যে আপনি হাতে ধরে ক্যারি করবেন সেইটাও কিন্তু খুব সুন্দরভাবে পসিবল ঠিক আছে সো যারা একটু মিডিয়াম সাইজের ব্যাগ ক্যারি করতে চান রেগুলার বা কোনো প্রোগ্রামের জন্য তারা এটা নিতে পারেন এইটা হচ্ছে আপনার সিঁদুর রেড কালার হ্যাঁ এটা কিন্তু একদম টক টকে রেড না সিঁদুর রেড আপনি এটা অনেক সুন্দর আমার জন্য রাখো ইনশাল্লাহ আপু আপনি স্ক্রিনশট দিয়ে দেন দিয়ে ইনবক্স করে দেন তুমি ফকির করে ফকির করে দিবা কোনটা নিব সবই নিতে ইচ্ছে করে আপু সবগুলোই নিতে হবে আসলে এগুলো এমন ব্যাগ আসলে ডিসাইড করা খুবই টাফ খুবই টাফ যে কোনটা রেখে কোনটা নিব সো একটাই সলিউশন সেটা হচ্ছে সব নিয়ে নিতে হবে যদি পসিবল হয় ঠিক আছে এবারে আমি জাস্ট এটা কালারগুলো দেখাবো দেখবেন প্রত্যেকটা কালারই মাশাআল্লাহ অনেক সুন্দর এই যে এইটা হচ্ছে আপনার সি গ্রিন টাইপের ব্লু হ্যাঁ এটা কিন্তু আপনার রয়্যাল ব্লু বা নেভি ব্লু টাইপের না একটু কেমন টাইপের ব্লু সি গ্রিন টাইপের একটা ডিপ সি গ্রিন টাইপের ব্লু কালার হ্যাঁ কেমন যেন কালারটা অনেক চমৎকার অনেক এইটার সাইড লুকটা পাচ্ছেন হচ্ছে আপনি রেডের সাথে এইখানে হচ্ছে ওদের যে দুইটা প্যাটার্নের লেদার ইউজ করছে দেওয়া আছে এইটা হচ্ছে ব্যাক সাইড এটা কিন্তু ব্র্যান্ডেড ব্যাগ হ্যাঁ ব্র্যান্ডেড ব্যাগ বলতে আপনারা তো বুঝতেই পারছেন কোনো ব্র্যান্ডের ব্যাগ এটা কিন্তু এলভির ব্যাগ ঠিক আছে ওদের যে লেদার ডেমোটা আছে ওটা দেখে বোঝার কথা সো ব্লুটা যারা নেবেন স্ক্রিনশট দিয়ে দেন প্রাইস থাকছে হচ্ছে আপনার ষোলোশো পঞ্চাশ টাকা মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা থাকছে প্রাইস স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস আর ফোন নাম্বার সহ ইনবক্স করতে হবে চমৎকার পার্টি গোয়িং একটা ব্যাগ এবং এক্সক্লুসিভ নর্মাল যে লেদারগুলো হয় এটা কিন্তু যেটা বলছিলাম এটা কিন্তু আপনার লেদারের উপরে সুন্দর করে এরকম প্যাটার্নটা করা হ্যাঁ এটা কিন্তু এমবোজ বা এমব্রয়ডারি না এটা সুন্দর করে ওদের লেদারের উপরে ডিজাইনটা করা প্রাইস হচ্ছে আপনার 1650 এই দুটো কালার দেখালাম দেন আর দুটো কালার আছে ওই দুটো দেখাই তারপরে ডিসাইড করেন কোন কালারটা বেশি সুন্দর আর কোন কালারটা আপনার প্রয়োজন আর সাইজটাও বলে দিন এইটা হচ্ছে আপনাদের মোস্ট ফেভারিট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সাইড লুকটা থাকছে আপনার পিওর হোয়াইটের মধ্যে আর ফ্রন্ট লুকটা হচ্ছে আপনার একদম ডিপ ব্ল্যাক ঠিক আছে ডিপ ব্ল্যাকের সাথে সো আপনি হোয়াইট পরেন আর ব্ল্যাক আইদার অন্য কোনো ড্রেস সব কিছুর সাথে পারফেক্টলি এটা যাবে দুইটা সাইডে যে লেদারটা আছে সেটা কিন্তু এখানে দেওয়া আছে ডেমো আপনি চাইলে এই এটা খুলেও ইউজ করতে পারেন অথবা অন্য কোনো হচ্ছে আপনার ঝুল থাকলে সেটাও সামনে লাগিয়ে ইউজ করতে পারেন অ্যান্ড নেক্সট কালার হচ্ছে আপনার চমৎকার এই ইয়েলো কালারটা দেখেন যারা ইয়েলো কালারের ব্যাগ কালেকশানে রাখতে চান পার্টি ব্যাগ বা হচ্ছে মিডিয়াম সাইজের ব্যাগ ঠিক আছে তারা এইটা নিতে পারেন জাস্ট লেদারের ইটা দেখেন এত চমৎকার একটা লেদার এবং এত গ্রসি যে কোনো ময়লা আপনার লাগলে একটু স্প্রে করে আপনি জাস্ট একটু মুছে ফেলবেন দেখবেন একদম অল ক্লিয়ার এটা হচ্ছে আপনার সাইড লুকটা এটা হচ্ছে ব্যাক সাইড এবারে সাইজটা বলে দেই লম্বায় হচ্ছে আপনার আট ইঞ্চি পাশেও হচ্ছে আপনার আট ইঞ্চি সো এটা কিন্তু স্কোয়ার শেপ এই যে হচ্ছে আপনার নিচের দিকের পোর্শনটা নিচে হচ্ছে আপনার হ্যান্ডেলের যে লেদারটি ইউজ করেছে সেই লেদারটা দেখেন কি যে চমৎকার সো কালার হচ্ছে চারটা ব্ল্যাক ইয়েলো রেড অ্যান্ড ব্লু সবগুলাই নিতে ইচ্ছা করতেছে তোমা আপু সবগুলো নিতে ইচ্ছা করলে নিয়ে নিতে হবে দেরি না করে ওকে আচ্ছা এরপরে কোনটা দেখাবো আচ্ছা হট পিঙ্কটা দেখতে চাইছিলেন হট পিঙ্কটা কিন্তু আপু ট্রাভেল ব্যাগ ওইটার আরও কালার অ্যাভেলেবেল আছে আমি প্রথমে এইটাই দেখাই দেখেন এইটা কিন্তু ট্রাভেল ব্যাগ ওকে ওয়াটারপ্রুফ একটা ট্রাভেল ব্যাগ এখন যেহেতু হচ্ছে আপনাদের ট্রাভেল সিজন এবং সামনে যেহেতু ঈদ আসছে সো এই সময় একটা ট্রাভেল ব্যাগ নিয়ে রাখলে বা আপনার ট্রাভেল ব্যাগ কালেকশনে থাকলে বিশেষ করে এই টাইপের একটা ট্রাভেল ব্যাগ কালেকশনে থাকলে টেনশন একদম গায়েব হয়ে যাবে কারণ হচ্ছে এটার অনেকগুলো প্লাস পয়েন্ট আছে প্রথম কথা হচ্ছে যেটা দেখেন এটা এনাফ বিগ সাইজ যেখানে আপনি ইজিলি তিনজন বা চারজনের কাপড় চোপড় ক্যারি করতে পারবেন তারপরে যেটা প্লাস পয়েন্ট সেটা হচ্ছে এটা হানড্রেড আপনার ওয়াটার প্রুফ একদম টোটালি একটা ওয়াটার প্রুফ ফেব্রিক্সের উপর এবং কালারটা দেখেন জাস্ট মাথা নষ্ট করার মতো একটা কালার লেন্থ কত আপু এটার লেন্থ এটা এখনো দেখায়নি দেখিয়ে মেপে বলে দিচ্ছি এবং ফ্রন্টে হচ্ছে আপনার সুন্দর করে সিকুয়েন্স দেওয়া আছে ওকে সিকুয়েন্স দিয়ে পিঙ্ক লেখা আছে পিঙ্কের এই হট পিঙ্ক বা হচ্ছে আপনার ম্যাজেন্টা বলতে পারেন এই কালারটা ব্যাক সাইডে আপনার সেম ফেব্রিক্সটা দেওয়া আছে সাথে লং বেল্টের এই এটা দেওয়া আছে লং বেল্ট বলেন বা হ্যান্ডেল যেটাই বলেন এটা এই হ্যান্ডেলটা ধরে আপনি ইজিলি হাতে ধরে ক্যারি করতে পারবেন অথবা কাঁধে ঝুলিয়েও কি বলে হাতে ধরে ক্যারি করতে পারবেন আবার কাঁধে ঝোলানোর জন্য কিন্তু এখানে আরেকটা এক্সট্রা লং বেল্ট আছে প্লাস লং বেল্টের অপশনও আছে ওইটাও আমি দেখাবো তার আগে এটার বাকি ইগুলো অপশানগুলো দেখাই সেইটা হচ্ছে প্রথমে এটা কিন্তু আপনার সাইড লুক ওকে এই সাইড লুকের যে অপশান সেইটা দেখেন এইখানে আপনার সু রাখার স্পেস আছে এইখানে আপনি আপনার অনায়াসে এক থেকে দুই জোড়া জুতা রাখতে পারবেন দেখেন আমি হাত ঢুকিয়েছি কত ভিতরে চলে গিয়েছে হ্যাঁ সো আপনি ইজিলি আপনার দুই জোড়া শু এখানে ক্যারি করতে পারবেন আদারওয়াইজ আপনি যদি চান যে ভেজা কাপড়টা আলাদা করে ক্যারি করবেন সেটাও এখানে রাখতে পারবেন তাছাড়াও এটাতে কিন্তু ভেজা কাপড় আলাদা রাখারও আরেকটা পকেট আছে ঠিক আছে আরেকটা চেম্বার আছে এই একটা অপশনে যেটা সাইড অপশন এখানে আপনি চাইলে ভেজা কাপড়ও রাখতে পারেন अदरवाइज জুতাও ক্যারি করতে পারেন আর এই পাশে কিন্তু আপনার আরেকটা চেম্বার আছে সাইডে সাইডে এখানে আরেকটা চেম্বার আছে যেখানে আপনি আপনার প্রয়োজনীয় অন্য অন্য জিনিসপত্র ক্যারি করতে পারবেন এরপরে দেখেন মেইন চেম্বার মেইন চেম্বার কিন্তু দুইটা দুইটার একটার মধ্যে হচ্ছে আপনার এই যে দেখেন সুন্দর করে আপনার ট্রান্সপারেন্ট যে পলিগুলো হয় সেইটা দেওয়া আছে যেখানে আপনি ইজিলি জাস্ট ইজিলি আপনার ভেজা কাপড় চোপড় ক্যারি করবেন আলাদা কোনো প্যারা নিতে হবে না ট্রাভেলে গেলে মেনলি অনেক সময় দেখা যায় যে ভেজা কাপড় দু একটা থাকেই তো ওইটা ক্যারি করতে অনেক ঝামেলা হয়ে যায় কীভাবে নিবেন আলাদা পলি খুঁজতে হয় আরেকটার সাথে মিক্স আপ যেন না হয়ে যায় খেয়াল রাখতে হয় এই ব্যাগটা থাকলে আপনি ইজিলি ক্যারি করতে পারবেন বিশেষ করে যাদের বেবি আছে বেবিদের ভেজা কাপড় চোপড় আপনি আলাদা করে ক্যারি করতে পারবেন এরপরে মেইন পার্টটা দেখাবো তার আগে হচ্ছে এটা লং বেল্টটা দেখেন চমৎকার একটা লং বেল্ট ইভেন জাস্ট এই লং বেল্টের হুকটা দেখেন কী পরিমাণ মোটা এই হুকটা এত মোটা তার কারণ হচ্ছে আপনি এখানে অনেক ওয়েট ক্যারি করার পরেও যখন এই হুকটা লাগাবেন দেখেন এই হুকটা লাগাবেন তখন কিন্তু আপনার ছিঁড়ে যাওয়ার বা নিচে ফল করার কোনো চান্সেস থাকবে না ঠিক আছে বিকজ অফ আপনার এই লং বেলটা আপনি অনেক ওয়েট ক্যারি করতে পারবেন এবং কাঁধে ঝুলিয়ে যদি ক্যারি করেন সেই জন্য আপনার এখানে আলাদা করে একটা লেদার দিয়ে পার্ট করা আছে যেন আপনার কাঁধে ব্যথা না হয় সো একটা পয়েন্ট তো দেখালাম এরপরে হচ্ছে এটা মেইন চিন্তা মেইন চেম্বারে হচ্ছে আপনার হিউজ স্পেস হিউজ আমি এখানে অনেক কাপড় কি বলে অনেক কাগজ ঢুকিয়ে রেখেছি হ্যাঁ দেখেন অনেক অনেক এক কথায় অনেক চার পাঁচ জনের কাপড় ইজিলি ক্যারি করতে পারবেন বিশাল স্পেস বিশাল এই যে এখানে আরো অনেক জায়গা অনেক পুরোটাই হচ্ছে ক্যামেরা মেবি কভার করছে না বাট অনেক জায়গা সাথে এখানে আপনার একটা ছোট হিডেন চেম্বার পকেট আছে এই যে এই পাশেও আরো দুইটা পকেট আছে এই যে ঠিক আছে আর এই যে সু রাখার অপশনটা কিন্তু ভেতরে অনেক বড় যেটা দেখিয়েছিলাম ভিতরে জুতা রাখার যে আলাদা চেম্বারটা আছে সাইডে ওটা কিন্তু অনেক স্পেশিয়াস সো এটা আপনার চমৎকার একটা ট্রাভেল ব্যাগ এক কথা অসাধারণ এবং ইউনিক সো গার্লস যারা আছেন তারা যদি এই রকম একটা ট্রাভেল ব্যাগ থাকে ট্রাভেলে কিন্তু আপনার আলাদা করে টেনশন করার কিছু নাই ক্যারি করার মতো এবং জাস্ট জিপারটা দেখেন কি সুন্দর আর স্ট্রং এবং চেইনগুলা সব কিছু মিলে পারফেক্ট একটা ব্যাগ ট্রাভেল বলেন বা হচ্ছে ট্যুর বলেন যাই কিছু বলেন ক্যারি করার জন্য এবার সাইজটা দেখেন এটার কালার হচ্ছে আপনার চারটা এই হট পিঙ্ক আছে লাইট পিঙ্ক মানে লাইট পিঙ্ক বলতে বেবি পিঙ্ক আছে ব্লু আছে ব্ল্যাক আছে চারটা কালার এবারে আমি একটু সাইজটা বলি সাইজটা দেখেন পাশে থাকছে আপনার বিশ ইঞ্চির চাই তো একটু বেশি আছে পাশে পাশে হচ্ছে বিশ ইঞ্চির চাই তো একটু বেশি এবং লম্বায় থাকছে আপনার প্রায় সাড়ে তেরো ইঞ্চি ঠিক আছে লম্বায় থাকছে সাড়ে তেরো ইঞ্চি পাশে থাকছে অলমোস্ট বিশ ইঞ্চির মতো তোমার প্রোডাক্টস কোয়ালিটি খুব বেস্ট থ্যাংক ইউ ডিওর বৃষ্টি আপুন দাম কত সীমা আপু এটার প্রাইস হচ্ছে আপনার মাত্র চোদ্দশো টাকা ওকে এটার দাম হচ্ছে অনলি চোদ্দশো টাকা সো এইটা যারা নিবেন স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার সহ ইনবক্স করে দেবেন ঈদ আসার আগে আগে এটা নিয়ে ফেলবেন কারণ তখন আসলে কিন্তু হয়তোবা প্রাইসও আরও বেড়ে যেতে পারে অথবা স্টকও শেষ হয়ে যেতে পারে সো যারা ট্রাভেল ব্যাগ নিতে চাইছেন আগে আগে নিয়ে নেবেন এরপরে আমি হচ্ছে এটার কালারগুলো আরেকবার দেখাই যে গ্লাস কালারগুলো দেখাবো এই যে দেখেন এইটা হচ্ছে আপনার বেবি পিঙ্ক কালারটা এটার মধ্যে আমি কোনো কাগজ টাগজ রাখি নাই জাস্ট এভাবেই রেখেছি দেখেন ওইটা ছিল আপনার হট পিঙ্ক এইটা হচ্ছে আপনার বেবি পিঙ্ক ওকে এইটা হচ্ছে বেবি পিঙ্ক কালারটা এটার সিকোয়েন্সটা টা আপনার সিলভার দিয়ে করা চমৎকার একটা ব্যাগ ইভেন এই ব্যাগগুলা নিচে দেখেন কি পরিমাণ স্পেস আপনি পাঁচ সাত বছর অনায়াসে ব্যবহার করতে পারবেন অনায়াসে এটা একটা কালার হচ্ছে রেড কালারও আছে ব্লু আছে ওইটা তো আছে তাছাড়া এটা কিন্তু আরেকটা মডেল আছে ঠিক আছে এই যে দেখেন এটা আরেকটা মডেল হচ্ছে আপনার এটা এটাতে আপনার মেন কম্পার্টমেন্ট একটাই থাকছে এই যে সাইড লুক সাইডে এটার কোনো পকেট থাকছে না এইটার সাইডে আপনার পকেট থাকছে না লং বেল্ট লাগানোর অপশন আছে এই যে আর এটার একটা চেম্বার এটার হ্যান্ডেলটা হচ্ছে আপনার লেদারের তবে লং বেল্ট আছে এটাতেও সাইজটাও সেই তবে এটা চেম্বার একটা এবং সাইড ব্যাগ নেই এটার প্রাইস হচ্ছে আপনার চোদ্দোশো পঞ্চাশ টাকা ওকে এই যে এই লেদারের হ্যান্ডেল যেটা সেটার প্রাইস হচ্ছে চোদ্দোশো টাকা ওকে এইটারও হচ্ছে আপনার চারটা কালার টুইটারে চারটা করে কালার এবং কালারের ছবি কিন্তু পেজে দেয়া আছে ব্লু আছে ব্ল্যাক আছে আর হচ্ছে পিঙ্ক রেড এসব কালার ওকে এরপরে আরেকটা মডেলের ট্রাভেল ব্যাগ আছে আমি ওইটাও দেখাবো একটু পরে অফার দাও ব্লুটা আপু এটা কিন্তু অফার প্রাইস ওকে এইটা কিন্তু অফার প্রাইস সো যারা নিতে চাইছেন দেরি না করে নিয়ে নেবেন এরপরে হচ্ছে আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই যে এটা হচ্ছে আপনাদের পছন্দের মোবাইল ব্যাগ মোবাইল ব্যাগের লাস্ট যে মডেলটা ছিল ওই মডেলের ব্ল্যাক কিন্তু স্টক আউট সো নিউ আরেকটা মডেল এসেছে দেখেন মোবাইল ব্যাগ যারা নিতে চাইছেন নিউ আর একটা মডেল এসেছে এই মডেলটা আপনি ফ্রন্টে কিন্তু এমব্রয়ডারি করা পাচ্ছেন আগের মডেলটা পুরোটা প্লেইন ছিল তবে এই মডেলটা আপনার ফ্রন্টে এমব্রয়ডারি করা আছে লেদারের উপরে ঠিক আছে ইভেন সাইডটা কী বলে সাইজ আর এই সব সেম বাট দেখেন এই যে হচ্ছে ডিফারেন্স একটা হচ্ছে এমব্রয়ডারি করা আর একটা হচ্ছে এমব্রয়ডারি ছাড়া এই এমব্রয়ডারিটা দেখেন এটা নিউ অ্যারাইভেল আমি এটা একটা দেখাচ্ছি সেম সব কিছু জাস্ট ফ্রন্ট একটু চেঞ্জ এখানেও সুন্দর করে আপনি একটি স্মার্টফোন রাখার অপশান পাচ্ছেন এই যে হচ্ছে লং বেল্ট লাগানোর অপশান আর আর তারপরে হচ্ছে আপনার এই যে লং বেল্ট দেখেন লং বেল্টটা কি সুন্দর করে রাখা আর এই যে হচ্ছে আপনার ইনার স্পেস সো আপনি দুই পাশে দুইটা ফোন রাখতে পারবেন মিডেলে যে চেন পকেটটা আছে এখানে টাকা কয়েন এসব কিছু ইজিলি ক্যারি করতে পারবেন প্রাইস কিন্তু থাকছে আপনার সেম আগেরটাই অফারে মাত্র ফাইভ হান্ড্রেড সো অফার কিন্তু অনেক লং টাইম স্টে করছে এই অফারটা শেষ হয়ে গেলে কিন্তু আর পরে এই প্রাইসে পাবেন না সো যারা যারা এখন অফারটা নেননি তারা আর্লি অর্ডার কনফার্ম করে দিন ব্ল্যাক যদি কারো দরকার হয়ে থাকে সেক্ষেত্রে আপনি এই এমব্রয়ডারি ওয়ান ব্ল্যাকটা নিতে পারেন বাট এইটার স্টকও খুব কম সো এটা সরিয়ে ফেললাম সাইজ সেম সাইজ আপনার সেম হবে আচ্ছা সাইজটা বলে দিই সাইজটা হচ্ছে সেম লম্বা থাকছে আপনার আট ইঞ্চি পাশে থাকছে আপনার প্রায় সাড়ে চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চি থেকে একটু বেশি আহ আপু আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম অর্পিতা আপু মুন্তাসির মুনতাসির মাহি ওয়ালাইকুম আসসালাম সুইটাফি থ্যাংক ইউ কেমন আছো আলহামদুলিল্লাহ আপু ভালো আছি এরপরে হচ্ছে আগের মডেলের যে কালারগুলো আছে আমি এটা দেখে এটা কিন্তু ফাইভ টাকার মোবাইল ব্যাগটা এটাও অলমোস্ট শেষের দিকে দেরি না করে নিয়ে নিতে হবে এটা হচ্ছে আপনার পিচ কালারটা এই যে দেখেন এগুলো যে যে চমৎকার ব্যাগ এত রিজনেবল আপনি দুইটা অপশন পাচ্ছেন মোবাইল প্লাস ওয়ালেট আপনি নর্মালি একটা ওয়ালেট কিনতে গেলেই কিন্তু আপনার ছয়শো সাতশো টাকা লাগে এই রকম একটা ওয়ালেট সফট স্মুথ লেদারের একটা ওয়ালেট কিনতে গেলে সো সেই হিসাবে আপনি কিন্তু এটা খুবই বলতে রিজনেবেলে পাচ্ছেন ইভেন ব্যাগটা অনেক ইউজফুল আপনি বাজারে যান বা হাঁটতে বের হন বা যদি অল্প জিনিস ক্যারি করতে চান খুবই ইউজফুল একটা ব্যাগ এটা হচ্ছে আপনার পিচ কালারটা এটা হচ্ছে আপনার মিন্ট কালারটা ঠিক আছে মিন্ট বলেন বা হচ্ছে গ্রিন বলেন বা পেস্টাল গ্রিন বলেন যেটাই বলেন এই কালারটা খুবই সুন্দর এবং আনকমন জাস্ট সাইডের লুকটা দেখেন চমৎকার এক কথায় অসাধারণ সামনে কিন্তু হচ্ছে আপনার মেটাল দিয়ে একটা বার্ড বার্ড করা আছে লেদারের উপরে ঠিক আছে এটা মেটাল দিয়ে একদম সুন্দর করে লক করা ফাইভ হান্ড্রেড প্রাইস মাত্র এটা হচ্ছে আপনার গ্রে ওয়ান গ্রেটা যারা নেবেন আর্লি স্ক্রিনশট দিয়ে দেন ঠিক আছে এরপরে হচ্ছে আপনার এইটা হচ্ছে আপনার কি বলে নুট বা অ্যাপ্রিকট বা ব্রাউন যাই ব্রাউন না মানে বাদামি যেটা ওই কালারটা তারপরে থাকছে হচ্ছে আপনার স্কাই ব্লু এই যে হচ্ছে স্কাই ব্লু প্রাইস কিন্তু মাত্র পাঁচশো টাকা আম্রো করা কি বুঝি নাই অ্যাম্রো করা কি শুধু ব্ল্যাকটাই হবে অন্য কালার হবে না বুঝি নাই মেহজা কি মাহমুদা জামান আপু কোনটার কথা বলেছেন বুঝি নাই এটা হচ্ছে আপনার স্কাই ব্লুটা হ্যাঁ লাস্ট ওয়ান কালার হচ্ছে আপনাদের পছন্দের মেরুন রেড এটা হচ্ছে মেরুন রেড যারা মেরুন রেড নিতে চান পাঁচশো টাকায় মাত্র এই চমৎকার ব্যাগটা নিয়ে নেবেন দেখেন কত কিছু আছে পাঁচশো টাকার একটা ব্যাগে ইভেন লেদার কোয়ালিটিটা জাস্ট দেখেন এবং এইটা কিন্তু আপনার ফর ফর এভার এর ঠিক আছে ফর এভার ইয়ং ব্র্যান্ডের যেটা হচ্ছে ওদের ব্র্যান্ডের নাম আপনাদের এই যে চেইনে লেখা আছে দেখেন সবগুলোর চেইনে আপনারা লেখা পাবেন বাজির সেই অর্ডার করা ব্যাগ পেয়েছি আপু তোমাদের ডেলিভারি সিস্টেম খুব ভালো থ্যাংক ইউ সো মাচ আচ্ছা আপু আপনার আপনার তো ব্যাগ পছন্দ হয়েছে আপনার হাজব্যান্ডের কেমন লেগেছে জানাতে বলবেন না ঠিক আছে বেচারা এত কষ্ট করে বাজিতে হেরে আপনাকে ব্যাগ কিনে দিল সে ভাইয়ের ব্যাগটা কেমন লেগেছে জানাবেন অবশ্যই আজকের কালেকশন গুলো সুন্দর থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সো মাচ এরপরে হচ্ছে আরেকটা ওয়ালেট কালেকশন আছে আমি ওটা হচ্ছে একটু পরে দেখাবো তার আগে আরেকটা ব্যাগ দেখাই যেটা আপনাদের পছন্দের একটা ব্যাগ খুবই সুন্দর এবং স্মার্ট একটা ব্যাগ হ্যাঁ এক্সক্লুসিভ কালেকশন যেটাকে বলে এই যে দেখেন অরিজিনাল ব্র্যান্ডেড এগুলার কিন্তু আপনার রেপ্লিকাও আছে দেখবেন রেপ্লিকাগুলা কিন্তু অনেক কি বলে পাতলা লেদার টাইপস এরকম হবে লেদারটা ভালো করে দেখে ইভেন ব্র্যান্ড ট্রেন্ড ভালো করে দেখে সব কিছু দেন হচ্ছে পারচেস করবেন ঠিক আছে দেখেন ভালো করে অবশ্যই জাস্টিফাই করে কোয়ালিটি অ্যান্ড এভরিথিং দেন হচ্ছে পারচেস করবেন পিঙ্ক ব্যাগটার প্রাইস মৃন্ময়ী আপু পিঙ্কের যেটা দেখতে পাচ্ছেন ওইটা আপনার হচ্ছে মাত্র চোদ্দোশো নব্বই টাকা এটা দেখেন এই যে হচ্ছে আপনার ক্লাসিক ফ্যাশন প্রফেশনাল ফ্যাশন বুটিকের অরিজিনাল ব্র্যান্ডের কার্ডস ওদের দেওয়া আছে ইভেন ওদের যে অফিস সব কিছু ডিটেলস এখানে দেওয়া আছে ঠিক আছে এই যে হচ্ছে সাইড ব্যাক সাইড অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে এটা আপনার অরিজিনাল ব্র্যান্ডটা এবং এটার ফ্রন্টটা জাস্ট দেখেন এত চমৎকার এত সুন্দর লেদারের ওপর করে এটা কিন্তু আপনার মনে হচ্ছে একদম টেরা কোটা করা ঠিক আছে টেরা মতো করে ডিজাইন করা এত সুন্দর জাস্ট কাজটা দেখেন ওয়াও এবং শেপটা দেখেন খুবই সুন্দর একটা শেপ এইটা হচ্ছে আপনার সাইড লুক যারা একদম একটু আনকমন মানে নর্মাল যে শেপগুলো হয় ব্যাগের তার চাইতে একটু স্মার্ট কিছু এক্সক্লুসিভ কিছু চান যে ফ্যাশনেবল হবে তারা এই ব্যাগগুলো নিতে পারেন এবং লং লাস্টিং এবং কোয়ালিটিফুল এটা লেদারটা জাস্ট দেখেন শেড টাইপের একটা লেদার হানড্রেড বেস্ট কোয়ালিটি এবং লং লাস্টিং এইটা হচ্ছে আপনার নিচের দিকটা এটা থাকছে ব্যাক সাইড ব্যাক সাইডে একটা চেইন জিপার আছে ঠিক আছে ব্যাক সাইডে একটা চেইন জিপার আছে যেখানে আপনি ইউজেবল যেটা ইউজেবল যেখানে আপনি কার্ডস বা টাকা বা টাকা তো সাইডে রাখে না তারপর আপনি এখানে চাইলে অনেক কিছু ক্যারি করতে পারবেন এবং এইটার কাজটা কিন্তু আপনার ব্যাক সাইডের অর্ধেক আছে দেখেন জাস্ট সুন্দর করে এটা এমব্রয়ডারিও না না প্রিন্টও একদম টেরাকোটার মতো করে আপনার লেদারের উপরে ডিজাইন করা এই যে হচ্ছে লং বেল্ট লাগানোর অপশান লং বেল্ট লাগিয়ে ইজিলি ঝুলিয়ে ক্যারি করতে পারবেন এরপরে ইনার স্পেসটা দেখেন এবং জাস্ট লেদারটা দেখেন কি সুন্দর একটা শেড লেদার লেদারের থিকনেসটা দেখেন চমৎকার চমৎকার একটা ব্যাগ এটারটা দেখাবো দেখেন কম্পার্টমেন্ট হিউজ স্পেস সো আপনি যদি চান যে আমি এক লিটার পানির বোতল ক্যারি করব। সেটাও পসিবল মিডেলে হচ্ছে আপনার একটা চেইন পকেট আছে আর দুই পাশে দুইটা চেম্বার তাছাড়াও কিন্তু এখানে আরেকটা চেইন পকেট আছে এবং এখানে আরেকটা হিডেন পকেট আছে সো ব্যাগে মাসাল্লাহ মোটামুটি অনেক স্পেস আপনার প্রয়োজনীয় সব কিছুই আপনি ক্যারি করতে পারবেন তাছাড়া ব্যাগটা কিন্তু অনেক লং লাস্টিং লেদারটা দেখেন জাস্ট অনেক লং লাস্টিং এইটা হচ্ছে আপনার মাস্টার্ড ব্রাউন কালারটা সাইজ বলবো সাইজটা বলে দিই দেখেন এটার পাশে হচ্ছে আপনার পনেরো ইঞ্চি এবং লম্বায় হচ্ছে আপনার প্রায় সাড়ে আট ইঞ্চি পাশে হচ্ছে পনেরো ইঞ্চি লম্বায় হচ্ছে সাড়ে আট ইঞ্চি কালার আছে কালার দেখাবো বক্স জুই আপু বক্স বলতে বক্সের ব্যাগ দেখতে চাইছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ইশরাত আপু অনেক লেট একদম লাইভ লাইভ অনেক ব্যাগ দেখিয়ে ফেলেছি আচ্ছা এরপরে এটার কালার দেখাই এটা হচ্ছে আপনার ব্রাউন কালারটা এরপরে কালারটা হচ্ছে আপনার রেড সো রেড লাভার্স যারা আছে দেরি না করে নিয়ে নেবেন এই যে রেড কালারটা দেখেন রেডটা কি সুন্দর দেখেন এবং জাস্ট উপরের কাজটা বারবার দেখেন এইটা আপনি হাত দিলেই বুঝতে পারবেন মনে হচ্ছে যে একদম লাইভ মানে হাতে ধরলে মনে হবে একদম যে টেরাকোটা আছে একদম সেই রকম ফিল করতে পারবেন টাচই ওকে এটা হচ্ছে রেড ওয়ান ব্যাক সাইড সাইড লাস্ট ওয়ান সবচেয়ে স্মার্ট কালার যেটা যারা একদম আনকমন কালার চান তাদের জন্য যে কালারটা সেইটা হচ্ছে আপনার লাস্টের কালার সেইটা হচ্ছে আপনার পিচি পিঙ্ক টাইপের একটা কালার বা ডাস্ট পিঙ্ক বলতে পারেন যেটাই বলেন না কেন সেই কালারটা একদম আনকমন একদম এই কালারটা দেখেন একদম এক্সক্লুসিভ কালার নর্মালি এই কালারের ব্যাগ খুবই রেয়ার খুবই এই যে পিচি টাইপের পিঙ্ক বা হচ্ছে ডাস্ট পিঙ্ক কালারের এই ব্যাগটা সামনে থেকে অসাধারণ যারা একটু সফট কালার পছন্দ করেন বা লাইট কালার তাদের জন্য হচ্ছে এই কালারটা দেখেন যারা একটু ওল্ডার এজ আছেন পছন্দ করেন যে খুব বেশি কালারফুল হবে না তবে ব্যাগটা ফ্যাশন ফ্যাশনেবল স্টাইলিশ হবে তাদের জন্য হচ্ছে আপনার এই কালারটা উপরের চেক ব্যাগটা দেখাও আচ্ছা আপু উপরের চেক ব্যাগটা দেখাবো এটাও হচ্ছে আপনার একটা ওয়াটারপ্রুফ ব্যাগ দেখাচ্ছি ওয়েট ওকে সো এইটা যারা নেবেন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে দিবেন ফুল অ্যাড্রেস আর ফোন নাম্বার সহ এরপরে দেখেন এইটা দেখেন এইটা আপনার চমৎকার একটা ব্যাগ যারা অফিসে হচ্ছে অনেক কিছু মানে এক কথা পুরো সংসার নিয়ে যেতে চান আপনার লাঞ্চ বক্স ছাতা পানির বোতল আপনার ফাইল আপনার নেসেসারি আরও অনেক কিছু সব কিছু ক্যারি করতে পারবেন সব কিছু এবং যাদের বেবি আছে বেবির সব প্রোডাক্টস পানির বোতল ফিডিং বোতল এভরিথিং সব কিছু ক্যারি করতে পারবেন এবং স্কুল ভার্সিটি গোয়িং যারা আছেন তারা এটাতে বই খাতা ইজিলি ক্যারি করতে পারবেন ইজিলি এইটার জাস্ট লেদারটা দেখবেন এইটাও কিন্তু হচ্ছে আপনার ব্র্যান্ডেড ব্যাগ ওকে এইটাও আপনার ব্র্যান্ডেড ব্যাগ প্রিমিয়াম কোয়ালিটি যে ফেব্রিক্সটা সেইটা প্রিমিয়াম কোয়ালিটির ওয়াটার প্রুফ ফেব্রিক্স চেকটা হচ্ছে আপনার বারবেরির মতো যে চেকটা আছে ওইটা ইভেন এইটার সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে এটার অনেকগুলো চেম্বার ঠিক আছে ফ্রন্টে একটা চেইন জিপার যেটা হচ্ছে আপনার ইউজেবল এই যে এখানে আপনি ইজিলি আপনার টুকটাক জিনিসপত্র প্রয়োজনীয় ক্যারি করতে পারবেন কারণ চেইনটা এনাফ বড় এরপরে আরো বড় একটা চেইন দেখেন একদম ব্যাগের এই মাথা থেকে ও মাথা পর্যন্ত আরেকটা চেইন যেখানেও আপনার মাশাআল্লাহ অনেক স্পেস আছে আলাদা করে পানির বোতল আপনি এই সামনেই ক্যারি করতে পারবেন তারপরে হচ্ছে আপনার মেইন চেম্বার মেইন চেম্বারের ভেতরে যে কি পরিমাণ জায়গা এক কথায় আছে এটা আমি আরেকটা খুলে দেখাবো আপনি থাকে দেখেন দেখেন মেইন চেম্বারের ভিতরে কিন্তু অনেক জায়গা আপনি দুই লিটারের পানির বোতল ছাতা লাঞ্চ বক্স সব কিছু ক্যারি করতে পারবেন এক কথায় সব এই যে হচ্ছে আপনার ভেতরে একটা চেইন পকেট আছে তাছাড়াও এখানে আরো দুইটা পকেট আছে ঠিক আছে এটা হচ্ছে আপনার মেইন কম্পার্টমেন্ট যেটা যেখানে আপনি সব কিছু ক্যারি করতে পারবেন তারপরে আপনি ব্যাক সাইডে কিন্তু এখানে আরেকটা একটা আরেকটা পকেট পাচ্ছেন পকেট বলতে দুই পাশে এরকম দুইটা পকেট দেখেন এই যে একটা পকেট ব্যাক সাইডে আর এই যে একটা পকেট ব্যাক সাইডে এরকম দুইটা পকেট আছে আর ফ্রন্টে আছে হচ্ছে আপনার দুইটা চেইন দেওয়া পকেট সো আপনার কম্পার্টমেন্ট হচ্ছে মোটামুটি চার পাঁচটা ধরতে গেলে কারণ একটা দুইটা মেইন চেম্বার একটা তিনটা আবার ব্যাক সাইডেও হচ্ছে আপনার পকেট আছে এবং এটার হ্যান্ডেলটা আপনার হচ্ছে টোট ব্যাগের মতো যেটা হচ্ছে আপনি লং বেল্ট ছাড়া চাইলে কাঁধে ঝুলিয়ে নিতে পারবেন অথবা লং বেল্ট আছে এই যে লং বেল্টের অপশন আছে লং বেল্ট দিয়েও নিতে পারবেন এইটা কিন্তু আপনার ওয়াটারপ্রুফ এবং ওয়াশেবল হান্ড্রেড পারসেন্ট ওয়াশেবল আপনি ব্যাগটা যদি আপনার মনে হয় যে আপনি রাফ প্যান্ট করছেন তারপরে ময়লা হয়ে গিয়েছে তখন জাস্ট একটু ওয়াশ করে দিবেন নর্মাল ওয়াশ আপনি এটা ওয়াশ করে দিবেন দেখবেন একদম আগের মতো হয়ে গিয়েছে এবং ব্যাগের চেইনগুলা দেখেন জিপার টিপার লক সব কিছু দেখেন প্রিমিয়াম কোয়ালিটি বলতে যেটা বুঝায় ঠিক আছে এইটার প্রাইস হচ্ছে আপনার মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা বিগ সাইজের ব্যাগ এটা আপনারা অফারে পাচ্ছেন এটা রেগুলার প্রাইস ছিল হচ্ছে সতেরোশো পঞ্চাশ টাকা ঠিক আছে সো এখন অফারে পাচ্ছেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা সাইজটা বলবো তার আগে এটা আরেকটা কালার আছে সেই কালারটা দেখায় এই যে আরেকটা কালার এই কালারটা কিন্তু অনেক গ্লসি আর হচ্ছে আপনার কালারফুল সিম্পলের মধ্যে অনেক সুন্দর একটা চেক প্রিন্টের ব্যাগ জাস্ট দেখেন যারা এই ব্যাগ ইউজ করেন তারাই এই ব্যাগের মজা জানেন মানে এইগুলা আপনি ইউজ করতে 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 আপনি বিরক্ত হয়ে যাবেন কিন্তু ব্যাগ বিরক্ত হবে না এরকম এটার ফেব্রিক্সটা কিন্তু একদম আলাদা ব্র্যান্ডেড একটা ফেব্রিক্স জাস্ট ক্লোজলি দেখেন সফট একটা ফেব্রিক্স খুবই সফট আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা বলতে ভুলে গিয়েছি সেটা হচ্ছে ব্যাগগুলা কিন্তু খুবই 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 লাইট ওয়েট অনেক হালকা সো আপনি ইজিলি আপনার জিনিসপত্র ক্যারি করে ফেলবেন কোনো সমস্যা হবে না এবং অনেক ওয়েট ক্যারি করলেও মনে হবে না যে খুব বেশি কিছু ক্যারি করছেন এবারে সাইজটা বলি পাশে থাকছে আপনার প্রায় সাড়ে আঠারো ইঞ্চি এবং লম্বায় হচ্ছে আপনার প্রায় সাড়ে এগারো ইঞ্চি মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন অফারে পাশে প্রায় সাড়ে আঠারো এবং লম্বায় সাড়ে এগারো সো আপনি বুঝতেই পারছেন আপনার যে বিগ সাইজের যে দুশো পেজের খাতা বলেন বা বই বলেন সব কিছু ক্যারি করতে পারবেন দুইটা কালার ছিল দুইটাই দেখালাম যার যেটা পছন্দ হয়েছে স্ক্রিনশট দিয়ে দিবেন হ্যালো মাই ডিয়ার কেমন আছেন আনিকা আপু এই ব্যাগটার স্পেস অনেক বেশি এটা আমি নিতে চাই আচ্ছা আপু স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে দেন অর্ডার কনফার্ম হয়ে যাবে ওকে এটাও সরিয়ে ফেললাম এরপরে হচ্ছে একটা আপু হোয়াইট ব্যাগ দেখতে চাইছিলেন এটার প্রাইস বলো আপু এটার প্রাইস হচ্ছে আপনার অফারে পনেরোশো পঞ্চাশ বিগ সাইজের ব্যাগ হোয়াইট ব্যাগটা দেখেন হোয়াইটের হচ্ছে আপনার এই শেপের এই ব্র্যান্ডের দুইটা ব্যাগই আছে এটা দেখেন আচ্ছা এটা দেখাচ্ছি পেজে আগে দেখেন এই ব্যাগটা হচ্ছে অনেকেই চেয়েছিলেন তো তখন যারা যারা পান নাই স্টক আউট শুনেছিলেন তারা এটার জন্য এখন ইনবক্স করতে পারেন এখন এটা অ্যাভেলেবেল আছে তবে খুব কম খুব অল্প কিছু আছে মানে খুব অল্প রিস্টক হয়েছে যাদের প্রয়োজন দেখেন থেকে গর্জিয়াস আর আমি এই ব্যাগ সম্পর্কে কিছু বলতে পারছি না কারণ এটা আপনার দেখেন পুরোটা হচ্ছে স্টোন দেওয়া প্লাস আপনার মার্বেল পাথরের করা পুরো ব্যাগটা কি যে গর্জিয়াস একটা ব্যাগ এবং এটা আপনার হচ্ছে স্কোয়ার শেপের একটা ব্যাগ লেদারটা হচ্ছে আপনার সুন্দর করে অ্যাম্বোস করা অ্যাম্বোসের মতো করে লেদারের উপরে ডিজাইন করা এটা কিন্তু লেদারের থিকনেসটা দেখেন চমৎকার চমৎকার একটা ব্যাগ এটা হচ্ছে আপনার সাইড লুক এটা হচ্ছে ব্যাক সাইড পিওর হোয়াইট ওকে আর এইগুলো কিন্তু সব আপনার মার্বেলগুলো লক করা প্লাস হচ্ছে স্টোনগুলো লক করা খুব সুন্দর এইটা হচ্ছে ওদের ব্র্যান্ডের যে লোগোটা আছে সেই লোগোটা দিয়ে একটা ঝুল করা এরপরে আমি ইনার স্পেসটা দেখাবো ইনারে হচ্ছে আপনার একটাই কম্পার্টমেন্ট তবে বেশ জায়গা আছে আপনি রেগুলার ইউজের জন্য যদি নিতে চান সেটাও পসিবল আদারওয়াইজ পার্টি গোয়িং এর যদি নিতে চান পার্টি গোয়িং এর জন্য সেটাও পসিবল স্পেস আছে অনেক ব্যাগের ভেতরে এবং এইগুলা একদম আনকমন টাইপের ব্যাগ ঠিক আছে যারা একদম একটু এক্সক্লুসিভ কিছু দেখেন ব্যাগের ভেতরে কিন্তু অনেক জায়গা হ্যালো আপি হোয়াইট ব্যাগটা অনেক আমি চেয়েছিলাম তখন স্টক আউট ছিল হ্যাঁ আপু অনেকেই চেয়েছিল তখন শেষ হয়ে গেছিল লাইভ শেষে ইনবক্স দেখো আমি অর্ডার করেছি নিয়েও আচ্ছা আপু ইনশাল্লাহ ইনবক্স চেক হয়ে যাবে আপনি অ্যাড্রেসের ফোন নাম্বার দিয়ে কনফার্ম করে রাখেন যারা যারা যেই আপুরা পাননি দিয়ে রাখেন কারণ এবারও খুব বেশি স্টকে নাই এই যে দেখো ভিতরে একটা চেইন পকেট আছে তাছাড়া ইনারে কিন্তু আপনার বেশ স্পেস আছে সাথে হচ্ছে আপনার এই যে সুন্দর একটা পিওর হোয়াইট লং বেল্ট আছে এবং শেপটা হচ্ছে আপনার স্কোয়ার শেপ যেটা একদম আনকমন এবং লেদারটা জাস্ট কোয়ালিটিটা দেখেন এই যে হচ্ছে আপনার নিচে রিপিট লাগানো সাইজটা বলি আমি লম্বায় থাকছে হচ্ছে আপনার সাড়ে ন ইঞ্চি পাশেও থাকছে হচ্ছে আপনার সাড়ে ন ইঞ্চি যেহেতু স্কয়ার সিপ সাইজটা কিন্তু আপনার লম্বা এবং পাশে সেমই হওয়ার কথা ঠিক যেমনটা আছে সো এই হোয়াইটটা খুবই কম আছে স্টকে দ্যাটস ভাই আমি ওপেনলি প্রাইসটা বলছি না কারণ যাদের লাগবে স্ক্রিনশট দিয়ে ইন থেকে নিয়ে নেবেন কারণ প্রাইস ওপেনলি বললে অনেক অর্ডার আসবে সেক্ষেত্রে সবাইকে দেওয়া পসিবল হবে না এরপরে হচ্ছে আমি সেম ব্র্যান্ডের এইটার কিন্তু আপনার দুইটা শেপ আছে একটা হচ্ছে ব্যারেল শেপ আর আরেকটা হচ্ছে এই স্কয়ার শেপটা দেখ জাস্ট ক্লোজলি দেখেন পার্টি গোয়িংয়ের জন্য বা যে কোনো প্রোগ্রামের জন্য এক কথায় চমৎকার চমৎকার একটা ব্যাগ এম্ব্রয়ডারি করা আছে এমব্রয়ডারির উপরেই হচ্ছে আপনার সিকোয়েন্সটা করা সামনে এটারও হচ্ছে মেটেলার এস মেটেলের একটা ঝুল দেওয়া আছে যেটা একদম মরিচা পড়বে না এই যে হচ্ছে সাইড লোক এক সাইডে হচ্ছে আপনার সিকোয়েন্স করা আর এইটা হচ্ছে আরেকটা সাইড এই সাইডে আপনার প্লেন লেদার সাইজটা আগেরটার মতোই সেম সেম সাইজ সাড়ে নয় সাড়ে নয় হবে এবং ইনারেও আপনার সেম পরিমাণ স্পেস আছে ওকে ইনারেও কিন্তু অনেক স্পেস আছে কাগজ আছে দেখা যাচ্ছে না এই যে দেখেন অনেক স্পেস আছে পার্টি গোয়িং বলেন সব কিছুর জন্য নিতে পারবেন এইটা হচ্ছে লং বেল এই কালারটা যারা নেবেন ইয়েলোটা তারাও স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে দেন এইটা পার্টি গোয়িং এর জন্য একদম বেস্ট একটা ব্যাগ পিঙ্ক ব্যাগ প্রাইস আপু পিঙ্ক ব্যাগ হচ্ছে মাত্র চোদ্দশো নব্বই টাকা যারা পিঙ্ক ট্রাভেল ব্যাগ দেখতে চাইছেন ওইটা হচ্ছে আপনার চোদ্দশো নব্বই টাকা অফার প্রাইস আর প্রিন্টির দুইটা মডেল দেখিয়েছি একটা হচ্ছে আপনার চোদ্দোশো আর আরেকটা হচ্ছে চোদ্দোশো নব্বই দুইটা মডেল যার যে মডেলটা প্রয়োজন সেই মডেলটা নিয়ে নেবেন এরপরে হচ্ছে আমি বক্সে একটা আরেকবার দেখাই যে এটা একদম নিউ অ্যারাইভাল দেখেন এইটা জাস্ট প্যাকেজিংটা দেখেন ইভেন বক্সটা দেখেন বক্সটা কিন্তু আপনার গ্লেজি টাইপের একটা বক্স দেখেন শাইনিং একটা বক্স এখানে হচ্ছে ওদের বারকোড দেওয়া আছে ব্যাগের যে আপনার যে ব্যাগটা যে কালারটা সেই কালারের হচ্ছে আপনার পিকচার সহ অ্যাটাচড করা ঠিক আছে বক্স দেখেই আপনি আপনার ব্যাগের কালারটা বুঝে ফেলতে পারবেন এই যে বক্সের সাইড সাইডলুক আমি এখানেই ওপেন করেছিলাম দেন হচ্ছে এগুলা এটা ইনস্ট্রুমেন্ট মানে সাথে যা যা পাচ্ছেন আপনি সেইটা দেখেন ওদের ব্র্যান্ডেড একটা প্রিমিয়াম কোয়ালিটির কার্ডস চমৎকার একটা সিল্কের রিবন এই যে চমৎকার একটা রিবন দেন সাথে কিন্তু ইনভয়েসও আছে এই যে কার্ডস ইনভয়েস মেমো টেমো সব কিছু এভরিথিং এখানে দেওয়া আছে ইন ডিটেলসে লাইভের ফার্স্টে একবার দেখিয়েছিলাম এবং জাস্ট ডাস্ট প্যাকটা দেখেন এটা ডাস্ট প্যাকটা কতটা প্রিমিয়াম কোয়ালিটির একটা ডাস্ট প্যাক দেখেন খুবই সুন্দর লং লাস্টিং একটা ডাস্ট প্যাক আপনি এটাতে ব্যাগটা রেখে জাস্ট নিশ্চিন্তে ব্যাগটা রেখে দেবেন লেদার নষ্ট হওয়ার কোনো চান্সেস নাই এই যে দেখেন সামনে একটা লকের মতো করে মেটাল দেওয়া সাইড লুকটা দেখেন এই যে হচ্ছে ফ্রন্ট লুক এই যে হচ্ছে ব্যাক সাইড এবং লেদারটা জাস্ট দেখেন খুবই স্মুথ আর সফট একটা লেদার ফ্লাফি টাইপের একটা লেদার দেখেন অনেক পাতলা দেখেন আর এইটা হচ্ছে আপনার ইনার স্পেসটা ইনারে হচ্ছে আপনার ভেলভেট টাইপের একটা কাপড় দিয়ে এই ইনারের পোর্শনের এই উপরের যে পোর্শনটা আছে এটা করা সাথে এই যে দেখেন এখানে আপনার ওদের সাইডে এইখানে হচ্ছে ওদের ব্র্যান্ডেড টোকেন লাগানো আছে এই যে দেখতে পাচ্ছেন চমৎকার করে প্রিমিয়াম কোয়ালিটি যাকে বলে এক কথায় এক কথা প্রিমিয়াম কোয়ালিটি বলতে যা বুঝায় এই যে হচ্ছে লেদার ডেমো দিয়ে ভিতরে করা আছে ভেতরে যে ছোট চেইনটা আছে এখানেও দেখেন ব্র্যান্ডের নাম লেখা আছে সো এটা যারা নেবেন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে দিবেন প্রাইস হচ্ছে আপনার দুই টাকা মাত্র কোয়ালিটি হিসাবে প্রাইসটা অনেক রিজনেবল অনেক কাউকে গিফট করতে চাইলে এক্সক্লুসিভ কিছু যারা ব্র্যান্ডেড ব্যাগ ইউজ করেন তারা জানেন এগুলোর এই কোয়ালিটির ব্যাগগুলোর প্রাইস কী পরিমাণে হয় আপনি একটা শপিং মলে গেলে দেখবেন যে এগুলা মিনিমাম থার্টি প্লাস মানে পঁয়ত্রিশশো থেকে চার হাজার মিনিমাম মিনিমাম পঁয়ত্রিশশো থেকে চার হাজার কেউ কেউ সাত আট দশ হাজারেও সেল করে এত কোয়ালিটি ফুল আমরা একদম চেষ্টা করি কোয়ালিটি হিসাবে রিজনেবলে দিতে তবে আপনি বক্স দেখলেই ভাববেন না যে এইটা সেম কোয়ালিটি কোয়ালিটি কিন্তু ডিফার করে ঠিক আছে কোয়ালিটি ডিফার করে যতক্ষণ আপনি হাত দিয়ে ধরছেন ততক্ষণ আপনি কোয়ালিটিটা বুঝতে পারবেন না এরপরে হচ্ছে আমি একটা ওয়ালেট দেখাবো যাদের মোবাইল ওয়ালেট বা হচ্ছে নর্মাল ওয়ালেট প্রয়োজন তারা এটা নিতে পারবেন দেখেন খুবই সুন্দর একটা ওয়ালেট যেটাতে আপনার শাইনি প্লাস ম্যাট একটা লুক পাবেন একটা ব্যাগেই দুইটা লুক পাবেন ট্রাভেল ব্যাগ দেখাও লিজ আপু আচ্ছা আপু আমি ট্রাভেল ব্যাগটা আবার দেখাবো একটু ওয়েট করেন এটা দেখিয়ে দেন দেখাবো দেখেন এটা আপনি ম্যাট এবং শাইনি গ্লেজি দুইটা লুকই পাবেন খুবই চমৎকার সফট একটা লেদার জাস্ট লেদারটা দেখেন ক্লোজলি খুবই চমৎকার এরপরে আপনি এই বাটনটা ওপেন করলে এই যে কার্ড প্লাস টাকা রাখার যে চেম্বারগুলো আছে দুইটা এই পাশে আছে এগুলা পাবেন এখানে ছবি রাখতে পারবেন কার্ডস আপনার শর্টেড ওয়েতে রাখতে পারবেন বা টাকা রাখতে পারবেন দেন এই অপশানটার পরে আপনি আরেকটা চেঞ্জিপার দেওয়া পকেটও পাচ্ছেন যেখানে আপনি আপনার ফোন প্লাস অন্য জিনিসপত্র ইজিলি ক্যারি করতে পারবেন দুইটা কম্পার্টমেন্ট আছে এখানে একটা এখানে একটা আপনি চাইলে দুইটা ফোনও ক্যারি করতে পারবেন সাথে আপনার সুন্দর একটা শর্ট বেল্ট আছে এই শর্ট বেল্টটা লাগিয়ে আপনি হাতে ধরে এভাবে ক্যারি করতে পারবেন এইটা হচ্ছে আপনার মেরুন কালারটা চমৎকার একটা মেরুন কালার জোনাকি ইসলাম আপু জয়েন করেছেন হ্যালো আপু আচ্ছা এটার প্রাইস থাকছে আপনার কত হতে পারে বলেন কালার হচ্ছে তিনটা দেখতে সেটা হচ্ছে আপনার মেরুন কালারটা দেখেন ম্যাট এবং শাইনি দুইটা লিডারের মধ্যে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালারটা ব্ল্যাক এবং শাইনি প্রাইস হচ্ছে আপনার মাত্র 550 টাকা 550 টাকা আপনি ইনবক্স চেক করেন না কেন আপনি ইনবক্স চেক করবেন অবশ্যই ইনবক্স চেক করবে আসলে মেসেজের प्रेशर থাকে তো দ্যাটস হোই কখনো কখনো একটু রিপ্লাই দিতে লেট হয় একটু پیشن্স রাখবেন অবশ্যই পেয়ে যাবেন রিপ্লাই এই যে এটার সাইজটা বলে দিচ্ছি আমি প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ পাশে থাকছে আট ইঞ্চি লম্বায় থাকছে হচ্ছে সাড়ে চার ইঞ্চি কালার অ্যাভেলেবেল তিনটা যার যে কালারটা লাগবে সেই কালারটা ইনবক্স করে দেবেন ট্রাভেল ব্যাগটা দেখতে চাইছিলেন ট্রাভেল ব্যাগটা আবার দেখাই দেখেন ট্রাভেল ব্যাগটা চমৎকার যারা ঈদে কোথাও ট্রাভেল করতে চান বা এখন অনেকেই বিভিন্ন জায়গায় বাজার দেন হচ্ছে বিভিন্ন জায়গায় ট্রাভেল করছে তো সেই ক্ষেত্রে এরকম একটা ট্রাভেল ব্যাগ থাকলে আর আপনার কিছুই দরকার হবে না আপনার সব চিন্তা গায়েব হয়ে যাবে দেখেন এটার চারটা কালার অ্যাভেলেবেল আছে কালারগুলো আমি বলে দিচ্ছি দেখেন এটা হচ্ছে হট পিঙ্ক এটা আর একটা আছে আপনার বেবি পিঙ্ক ঠিক আছে দেখেন ওইটা আগে ফ্রন্টটা একবার দেখা এর মধ্যে কাগজ নেই কালার হচ্ছে চারটা ওইটা হট পিঙ্ক আর এইটা হচ্ছে আপনার বেবি পিঙ্কটা এই যে বেবি পিঙ্কটা আর আরেকটা হচ্ছে আপনার ব্লু কালার আর একটা হচ্ছে ব্ল্যাক কালার চারটা কালার এটা একদম হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ একটা ফেব্রিক্স এবং খুবই সুন্দর শাইনি এবং গ্লসি একটা ফেব্রিক্স যেটা কিনা ইজিলি ওয়াশেবল আপনি ইজিলি ওয়াশ করতে পারবেন এই যে হচ্ছে আপনার সাইডের একটা পোর্শন যেখানে একটা পকেট আছে যে পকেটে আপনি জুতো রাখতে পারবেন ইজিলি শুজ রাখার জন্য অপশন আছে আপনি এখানে মিনিমাম দুই জোড়া জুতা ইজিলি রাখতে পারবেন ইজিলি চাইলে তিন জোড়াও ক্যারি করতে পারবেন হিউজ পরিমাণ স্পেস আছে। জুতা আর ভেজা কাপড় এই দুইটাই হচ্ছে মেইন প্রবলেম সো এই ব্যাগটা কিন্তু আপনার সেই সমস্যা একদমই থাকছে না জুতা রাখার জন্য আপনার স্পেস আছে আলাদা এবং ভেজা কাপড় রাখার জন্য আলাদা স্পেস আছে আমি দেখাচ্ছি দেখেন একটা তো জুতো রাখার অপশন গেল তাছাড়া এই সাইডে আরেকটা পকেট আছে যে পকেটটাও ইউজেবল আপনি এখানেও টুকটাক অন্যান্য জিনিসপত্র ক্যারি করতে পারবেন এরপরে দেখেন মেইন চেম্বারটা মেইন চেম্বার হচ্ছে আপনার এই যে একটা পার্ট যেটাতে আপনার ট্রান্সপারেন্ট একটা পলি ইউজ করা আছে আপনি ইজিলি এখানে ভেজা কাপড় রাখতে পারবেন ইজিলি আরেকটার সাথে লেগে ভিজে যাওয়ার বা এই হওয়ার কোনো চান্সেস নাই আপনাকে আলাদা করে পলি টলি কিচ্ছু ক্যারি করতে হবে না এখানে ভেজা কাপড় চাইলে রাখতে পারবেন বিশেষ করে যাদের বেবি আছে বাচ্চাদের অনেক ভেজা কাপড়ই থাকে তো আপনি ওইটা ইজিলি ক্যারি করতে পারবেন আর এই যে হচ্ছে লং বেল্টটা লং বেল্টের লকটা জাস্ট দেখেন কি পরিমাণ মোটা একটা লং বেল্ট সো আপনি যখন ট্রাভেলে অনেক ওয়েট ক্যারি করবেন রকম একটা লং বেল্ট থাকলে আপনার লং বেল্ট ছিঁড়ে যাওয়ার কোনো অপশানস নাই আদারওয়াইজ আপনি লং বেল্ট ছাড়াও কিন্তু এটা হাতে ধরেই এভাবে ক্যারি করতে পারবেন এবং এইটার মেইন পার্ট মেইন চেম্বার হচ্ছে এইটা ঠিক আছে মেইন চেম্বার হচ্ছে এটা এটা জিপারটা দেখেছেন কি পরিমাণ মোটা মানে অনেক কোয়ালিটিফুল আর ইনারে হচ্ছে আপনার অভাবনীয় স্পেস তিন চারজনের কাপড়ও চাইলে আপনি এটাতে ক্যারি করতে পারবেন আমি হচ্ছে পুরোটা কভার করছে না সো দেখাতে পারছি না যাই হোক অনেক স্পেস আছে প্রাইস হচ্ছে আপনার মাত্র চোদ্দশো নব্বই টাকা এরকম একটা ট্রাভেল ব্যাগ আপনি পাঁচ সাত বছর ইউজ করলেও নষ্ট হবে না এক কথায় লং লাস্টিং যাকে বলে এটা হচ্ছে ব্যাক সাইড কালার চারটা দেখিয়ে দিলাম ট্রাভেল ব্যাগের আরেকটা মডেল আছে এটা হচ্ছে এখন যেটা দেখালাম হট পিঙ্ক ওইটা হচ্ছে আপনার চোদ্দশো নব্বই টাকা আর এইটা দেখেন এইটা হচ্ছে আপনার রেড কালারটা লেদারের হ্যান্ডেল এইটা হচ্ছে আপনার লেদারের হ্যান্ডেল দিয়ে করা ঠিক আছে ফ্রন্টে আপনার সুন্দর করে সিলভার কালার সিকোয়েন্স করা আছে এটার সাইডে আপনার পকেটস নাই লং বেল্টের অপশান অপশন আছে এই যে সাইড দুই পাশে আর এটা মেইন চেম্বার হচ্ছে আপনার একটা এটারও মেইন চেম্বার হচ্ছে একটা এটাতে আপনি অনেক স্পেস আছে অনেক কিছুই ক্যারি করতে পারবেন সাইজ হচ্ছে হচ্ছে আগেরটার মতো সেম এটার প্রাইস আপনার চোদ্দোশো পঞ্চাশ টাকায় আর আগে যেটা দেখিয়েছি ওইটা পাচ্ছেন হচ্ছে আপনি চোদ্দোশো নব্বই টাকায় সো যেইটা আপনার পছন্দ সেটাই নিতে পারেন এটাও কিন্তু ওয়াটারপ্রুফ এটাও হানড্রেড পারসেন্ট ওয়াটারপ্রুফ এবং লং লাস্টিং ফেব্রিক্স এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যেটা সেটা হচ্ছে এই ব্যাগগুলো কিন্তু একদমই হালকা খুবই হালকা ব্যাগ আপনি ইজিলি ক্যারি করতে পারবেন সো ট্রাভেল সিজন চলছে যাদের ট্রাভেল ব্যাগ প্রয়োজন দেরি না করে ব্যাগগুলো তাড়াতাড়ি পারচেস করে ফেলুন আর এখনও যারা যারা ঘুরতে যাননি তাড়াতাড়ি ঘুরে আসেন কারণ বন্ধ টন্ধ অলরেডি সব ই হয়ে যাচ্ছে স্কুল কলেজ সব খুলে যাচ্ছে ঘোরার সময়ও মোটামুটি শেষ হয়ে যাচ্ছে সো যারা ঘুরতে চাইছেন ঘুরে নিতে পারেন আর সামনে তো তার জন্য ট্রাভেল ব্যাগ প্রয়োজন হয় এটা পাচ্ছেন চোদ্দোশো পঞ্চাশ টাকা এই ট্রাভেল ব্যাগটা আর এই ট্রাভেল ব্যাগটা পাচ্ছেন হচ্ছে আপনি মাত্র চোদ্দোশো নব্বই টাকায় ঠিক আছে মাত্র চোদ্দোশো নব্বই আলাদা ভেজা কাপড় রাখার জায়গা আছে জুতা রাখার জায়গা আছে সব আছে এবং ওয়াটারপ্রুফ ওয়াশেবল সো যার যেটা লাগছে স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার সহ ইনবক্স করে ফেলবেন গার্লস ফ্যাশন মার্ট পেজে আর যারা আমাদের পেজের দেখতে চান আমাদের পেজে মাত্র একটা বা দুইটা রিসেন্ট লাইভ থাকে তাছাড়াও আপনারা আপনারা যারা দেখতে চান একটু কষ্ট করে ইউটিউবে যে গার্লস ফ্যাশন মার্ট লিখে সার্চ দিলেই পেজের সব লাইভ পেয়ে যাবেন এবং গার্লস ফ্যাশন মার্ট চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তী যে লাইভগুলো বা যে যে ভিডিওগুলো পোস্ট করা হয় ইউটিউবে সেগুলো নোটিফিকেশন যেন পেয়ে যান তো আজকের মতো এ পর্যন্তই শুভরাত্রি সবাইকে কথা হবে ইনশাল্লাহ আগামীকাল আবারও ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম